সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে এবং আমি আরো প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করি আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক প্রত্যেকে তার নাগরিক অধিকার ধন্য অধিকার যাতে পালন করুক এটা আমরা চাই এবং আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে একটা পূজার মিটিং করব আমি ইমামদেরকে মুর্শিদুর ইমাম মাদ্রাসা প্রধানদেরকে আমরা নির্দেশনা দেব যে তারা যেন আপনাদের সাথে কোপারেট করে এবং সুন্দর পরিবেশে যাতে আমার ধর্ম কর্ম আমরা অনুশীলন করতে পারি পালন করতে পারি ধন্যবাদ না আমি স্পেসিফিক বলতে হবে এটা আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি দিবেন উইল টেক অ্যাকশন আমি আপনাদেরকে আসলে বলি আমরা আজকে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ধর্ম উপদেষ্টা মহোদয় দুজনেই মানে দৃঢ়তার সাথে চেয়েছেন সেটা হচ্ছে এবারের পূজায় যাতে কোন প্রকার কোনো প্রকার কোন দুর্ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ওনারা সেভাবে যা যা প্রয়োজন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমরা বলেছি আমরা কোন ঘটনার বিচার পাইনি সেই বিচারের ব্যাপারে ওনারা দুজনেই খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদেরকে বলেছেন প্রত্যেকটি কোন ঘটনার স্পেসিফিক আমরা যখন ওনাদের কাছে তুলে ধরব ওনারা সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন কারণ আপনারাও জানেন অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি কোন ঘটনার বিচার গত তিপ্পান্ন বছরে আমরা পাইনি সেজন্যই আজকেও এই বিষয়টা আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা সর্বশেষ দু হাজার একুশ সালের দুর্গাপূজার ঘটনা আপনারা সবাই জানেন কুমিল্লার একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা ফেনী নোয়াখালী রংপুর সহ বিশটি জেলায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল একটি ঘটনারও বিচার হয়নি আমরা প্রত্যেকটা ঘটনা বলেছি পাঁচই আগস্টের পূর্বাপরের কথাও বলেছি প্রত্যেকটি ঘটনা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন আমরা এও বলেছি যে বিভিন্ন পূজা কমিটির আমাদের নেতাদের বিরুদ্ধে কোথাও কোথাও মামলা হয়েছে সেগুলো আমরা বলেছি ওনারা বলেছেন যদি কেউ প্রকৃতত্ব দোষী না হয় তাদেরকে অন্যদেরকে যারা সাধারণ বা অন্যায়ভাবে যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তাদের ব্যাপারটা ওনারা সাথে দেখবেন যাতে ওনারা হয়রানির শিকার না হয় আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই জন্যই মাননীয় ধর্ম উপদেষ্টা বললেন যে অতীতের ঘটনাগুলোর আসলে উনি নিজেই উত্থাপন করেছেন যে অতীতের ঘটনাগুলোর বিচার হইতে হবে ধন্যবাদ আমি তো বলছি আজকে পূজা সংক্রান্ত ব্যতীত আমি পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোন প্রশ্নের উত্তর দিব না আপনারা পূজা সংক্রান্ত যদি কোন প্রশ্ন থাকে আপনারা না না আপনার কাছে বলতে পারে বাট আমি এখানে পূজা সংক্রান্ত বিষয় আপনাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তার সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয় নিয়ে সচিবালয়ে এতক্ষণ ব্রিফ করছিলেন স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা আমরা সরাসরি ছিলাম সেখানে